ক্লাস এইটের ছাত্রছাত্রীরা, তোমরা দেখে নাও মোটামুটিভাবে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে এই কটা চ্যাপ্টার সাধারণত তোমাদের যে সাজেশান হিসেবে আমি তোমাদের দিচ্ছি, দেখো এগুলোই তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় থাকবে এবং এই 10টা চ্যাপ্টার থেকে 7 নম্বর করে মোট 70 নম্বরের কোশ্চেন আসে। এবার কোনো কোনো স্কুল কোনো কোনোভাবে এটাকে একটু বদলে নিতে পারে, কোনো কোনো কেউ একটু চ্যাপ্টার চেঞ্জ করতে পারে, সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করে নিও। আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্সের কয়েকটা চ্যাপ্টার থেকে ভালো কোয়েশ্চেন তোমাদের সাজেস্টিভ হিসেবে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নাও। যেমন ধরো এই যে চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো, এখান থেকে খুব ভালো করে দেখো যে 3 কেজি পরে বস্তুর পৃথিবী কত বলতে তার মান কত, মানে 3×9.8 হবে, এই সাইতে চাপের একক কী, তোমরা জানো নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকাল। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো, সদ্বিম্ব কাকে বলে, আভ্যন্তরীণ পূর্ণগঠনের একটু উদাহরণ দাও, পরমাণু তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট, আইসোটোন কী, অন্তর্ধিত হাইড্রোজেন কাকে বলে, তাহলে এইখানে যে কোশ্চেনগুলো দেখো রয়েছে এগুলো খুব ভালো করে পড়বে। এছাড়া কিছু এমসিকিউ থাকতে পারে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে, তাই না? তাহলে এটা অ্যান্সারটা হবে সব দিকে সমানভাবে, এই অ্যান্সারটা হবে। আচ্ছা, দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে আয়না দুটির মাঝে বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা কত হবে? তোমরা ফর্মুলাটা জানো যে 360/θ-1, তাহলে 360/60 ছয় থেকে এক গেলে উত্তরটা হবে 5। সমযোজী যৌগ হলো, এখানে সমযোজী যৌগ দেখো এগুলোর মধ্যে একমাত্র মিথেন। কোনটি উপধর্মী অক্সাইড, দেখো এখানে উপধর্মী অক্সাইড হচ্ছে এই জিঙ্ক অক্সাইড, তাই না? আচ্ছা, এবার ধরো জৈব বায়োগ্যাস হলো, এখানে জৈব বায়োগ্যাস একমাত্র মিথেন। আচ্ছা, স্তম্ভ বিস্তম্ভ মেলাও, স্তম্ভ মেলানোর জন্য যেটা দিয়েছে আয়তন ইন্টু ঘনত্ব হচ্ছে ভর, পেরিস্কোপ আলোর প্রতিফলন, আধানবিহীন কণা নিউট্রন, নিহতকার কার্বন, নিহতকার কার্বন হচ্ছে গ্রাফাইট, আর দ্বিপরমাণু গ্যাস হাইড্রোজেন। তাহলে মিলিয়ে নাও ভালো করে কোশ্চেনগুলো, তোমাদের আমি কয়েকটা পেজ সলভ করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিছু কিছু। এবার এখান থেকে দেখো এই যে তুমি আনার থেকে 3 মিটার সরে এলে প্রতিম্ব তোমাদেরকে 3 মিটার সরে আসবে। গ্যালন হচ্ছে গিয়ে দেখো আয়তনের একক, এই দেখো এইটা পরস্পর কী, দেখো উপরে ভর সংখ্যা সমান থাকে আইসো বার। তাহলে এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্রশ্ন। ক্ষারীয় মানে পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামী বর্ণ ধারণ করে, কোনো মৌলকে একাধিক ভৌত অবস্থার রূপে পাওয়া যায়, সেই মৌলগুলো পরস্পরে বহুরূপ বলে। আর এখানে কিছু বড় কোশ্চেন দেখো দেওয়া রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট বড় কোশ্চেন। আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট বড় কোশ্চেন জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও, এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, আমি আশা রাখছি তোমরা কমন পাবে। যাও, এখান থেকে কয়েকটা বড় কোশ্চেন দেখিয়েছি দেখো এই চ্যাপ্টার থেকে, যে ইম্পর্টেন্ট হিসেবে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ডালটনের মতবাদ, ঠিক আছে, এই যে O17-8 এই লেখা সংকেতে প্রোটন ও নিউট্রনের সংখ্যা নির্ণয় করো, জানো এখানে প্রোটন 8টা হবে, নিউট্রন বিয়োগ করলে 9টা হবে, আম্লিক অক্সাইড বলতে কী বোঝো উদাহরণ সহ লেখো, ম্যাগনেশিয়াম কীভাবে হাইড্রোজেন উৎপন্ন করে সমিতি সমীকরণ দাও, এই ধরনের প্রশ্নটা ভালো করে তৈরি করবে। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখানে যে কখ একটা দেখো মিলিয়ে দিচ্ছি তোমাদের জন্য, এখানে একটু আগে দেখে এলাম পেরিস্কোপ প্রতিফলন, স্নেলের সূত্র প্রতিফলনের সূত্র, চাপ হচ্ছে আমাদের এই যে ভূপৃষ্ঠে বায়ুর চাপের কারণ যদি হয় এই দেখো এই যে অভিকর্ষ বল, তাহলে চাপ হচ্ছে স্কেলার রাশি। তাহলে এইভাবে একটু মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে। আমি আর কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি এখান থেকে দেখে নাও, এই যে চ্যাপ্টারটাতে এই যে এখান থেকে দেখো বেশ কিছু এমসিকিউ রয়েছে, দেখো অনেকগুলো 15টা এমসিকিউ দেওয়া রয়েছে, এই এমসিকিউগুলো ওখান থেকে করতে হবে। বস্তুর উপর কোনো প্রযুক্ত বল দ্বিগুণ হলে ত্বরণ হওয়ার মানে প্রযুক্ত বল যদি দ্বিগুণ হয়, অর্থাৎ এফটা দ্বিগুণ হয়ে গেল, তাহলে ভর একই থাকলে ত্বরণটা পূর্বের দ্বিগুণ হয়ে যাবে, কারণ এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, ভূপৃষ্ঠে বায়ু যে চাপ দেয় তা জলস্তম্ভে চাপের সমান কতটা হয় বলেছে, ওই যে 10.3 মিটার। তরলের প্রভাবের অভিমুখ নির্ভর করে যেসব বিষয়ের উপর, সেটা হচ্ছে তরলের যে প্রবাহ হয় সেটা নির্ভর করে তার দেখো এই যে তোমার এই যে চাপের উপরে। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে মনে রাখবে প্রতিবিম্ব যখন সৃষ্টি হয় কোনো কিছুর জন্য, সেটার জন্য সবসময় প্রতিফলন দায়ী থাকে। লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণকের মান দেখো এখানে বেশি হয় বেগুনি বর্ণটার হবে, কারণ কি যার বেগ যত কম তার প্রতিসরণকের মান তত বেশি হয়। মরুভূমির মরীচিকা ভ্রমের কারণ, কারণটা হচ্ছে কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরমাণুর অস্তিত্বের কথা সর্বপ্রথম অ্যাকচুয়ালি দেখো এই পরমাণুর অস্তিত্বের কথা কিন্তু আমাদের যেটা বলতে হয় সেই হিসেবে দেখতে গেলে কণাত সবচেয়ে প্রথম বলেছিলেন, ঠিক আছে, কিন্তু তোমাদের বইতে এখানে পরমাণুর কথাগুলো কণাতটা হিসেবেই পড়বে তোমরা। অ্যামোনিয়াম মূলকের সংকেত NH4+, ধাতুর কম চার্জের
ধাতুর কম চার্জের আয়নকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ইস, আস, আস, ইকটা হবে না, ইক নি ক্যানায়ন তোপাধ্য আস, ইক আর আস বেশিটা ইক কমটা আস। হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙতে পারে জীবকোষের এনজাইম যেটা, সেটা হচ্ছে ক্যাটালেজ। নিজে দাঁত জন্য কিন্তু দহনে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিজেন। উপধর্মী অক্সাইড গঠনকারী ধাতু হচ্ছে জিঙ্ক। মানবদেহের মোট ভরের কার্বনের ভর হচ্ছে গিয়ে, যেটা আমাদের শরীরে যেটা থাকে সেটা হচ্ছে প্রায় আমাদের শরীরের যে মোট ভর তার 30% উপর থাকে। কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে গঠন করে হচ্ছে কার্বনিক অ্যাসিড। আর ঘরের উষ্ণতায় ধাতুর চেয়ে তাপ পরিবাহিতা বেশি, এখানে দেখো যেটা দেওয়া আছে তাপ পরিবাহিতা বেশি, কিন্তু এটা মনে রাখবে মানে ঘরের উষ্ণতায় ধাতুর থেকে সাধারণভাবে এই যে হীরে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন একটু ভালোভাবে তৈরি করো। আরও কিছু বড় কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখো এই যে স্বচ্ছ চুনজলে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হলে কী উৎপন্ন হয় লেখো, এই বিক্রিয়াটিকে শর্তগুলো দেওয়ার করতে হবে। তো এটা তোমার উৎপন্ন করার জন্য দিতে হবে ইউরিয়া হবে, অবশ্যই জানো তো না, তাহলে ইউরিয়ার জন্য কত চাপ এবং কত উষ্ণতা লাগে সেটা লিখতে হবে। বিক্রিয়ার সাথে দেখো অক্সিজেন একটু উভধর্মী অক্সাইড গঠন করে, মানে জিঙ্ক বা অ্যালুমিনিয়াম দিয়ে তুমি দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, লেড দিয়েও দেখাতে পারো। তোমাকে একটি টেস্ট টিউবে জিঙ্ক অলরেডিতে এফিএস দেওয়া হলো, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে শনাক্ত করবে দেখো, এই যে জিঙ্ক আর এফিএস দিলে এখানে শনাক্ত করার রাস্তায় হচ্ছে তোমাকে মনে রাখতে হবে আমাকে এখানে কী দিতে হবে বলো তো, দিতে হবে হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস নিয়ে কথা করবে, এক্ষেত্রে এইচটিওএস গ্যাস নিয়ে কথা করবে, এইচটিওএস গ্যাসের একটা বিশেষ গন্ধ আছে, এক্ষেত্রে গন্ধটা হবে না। সমতল দর্পণ দ্বারা প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো, এই মাধ্যম থেকে বিমানভাবে প্রতিসংখ্য চিত্র সাহায্যে অঙ্কন করে দেখাও পরম প্রতিসংখ্য কী, এগুলো সহজেই বইতেই পেয়ে যাবে। আর এই বাম স্তম্ভ ডান স্তম্ভটা মিলিয়ে নাও, যে বলের একক তোমরা জানো নিউটন পার মিটার স্কোয়ার, চাপের একক, সরি ভুল বললাম, এখানটা বলের একক হচ্ছে নিউটন, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, আর ভরের একক হচ্ছে এই যে আমাদের এই যে কেজি, তাহলে গ্রাম পার সিসিটা তো ঘনত্বের একক, এখানে ঘনত্ব দেয়নি, এটা হবে তাহলে এটা এটা এখানে বাদ। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ভালো কোশ্চেন, এটা একটু বড়ো কোশ্চেন হিসেবে আসতে পারে, বড়ো মানে এক দু মার্কসের কোশ্চেন আর কি, এগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো হাইড্রোলিত কী, ক্যালসিয়াম হাইড্রেট তাই তো, জৈব গ্রিন হাউস মিথেন, আয়ন আমাদের প্রতিমূর্তি কাছে কী জাতীয়, অসৎবিম্ব, ঘন ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শতা তলদুটির সঙ্গে কীভাবে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে, হ্যাঁ এগুলো ভালো করে পড়বে ভালো করে। আর এখানে দেখো জৈব বায়োগ্যাস বলতে কী বোঝো, ধাতুর প্রতি হাইড্রোজেন গ্যাস চালানো হলে কী ঘর্ষণ, সোডিয়াম হাইড্রেট হবে, আস ও ইক বলতে কী বোঝায়, আর একটু আগে বললাম আস মানে যেটা যেটা কম, ইক মানে যেটা যেটা বেশি, উদাহরণ দিয়ে দেবে কিউপ্রাস কিউপ্রিক ফেরাস ফেরিক, সদ্বিম অসদ্বিম পার্থক্য লিখবে, বরফ জলে ভাসে কেন এগুলো লিখবে, এগুলো বায়োলজির কোশ্চেন। আর তোমাদের লাস্ট কয়েকটা আরও বড়ো কোশ্চেন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও, এগুলো ভালো করে তৈরি করো, যে আনসারটা তোমরা পারবে না আমাকে অবশ্যই জানাও, আমি তোমাদেরকে প্রত্যেকটা আনসার বলে দেবো, ভালো করে দেখে রাখো।